এটা ওর দার্জিলিং এর ফার্স্ট ট্রিপ, ইনফ্যাক্ট নর্থ বেঙ্গলের ফার্স্ট ট্রিপ। কেমন লাগছে? অসাধারণ। বগুড়াতে মুক্তি আনাটা দরকার আছে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের গাড়ি ডাক পড়তে পারে। আমরা গাড়ি ছেড়ে দিলে তখন আমরা খাবার প্লেট হাতে নিয়ে আমাদের দৌড়াতে হবে পিছনে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং ফ্রেশ হয়ে নিয়েছি। বন্ধুরা অপেক্ষা করছে, গাড়িতে একটা গাড়ি পাওয়া গেছে এবং সেখান থেকে দার্জিলিং আমরা যাব। তো চলুন সবার সাথে মিট করা যায়। এটা অলরেডি অপেক্ষা করছে আমাদের বন্ধু সুরো। হাই। এবং আরেকজনের সাথে আলাপ করিয়ে দিই, ওর নাম হচ্ছে জিতেন্দ্র, আমাদের বন্ধু। জিতেন্দ্র আমাদের সাথে দার্জিলিং যাবে এবং দেখা যাক আমাদের এই ট্রিপটা কেমন হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা ব্যাপার এখানে জানিয়ে রাখা ভালো আপনাদের, কারণ যেহেতু লকডাউনের পরে আপনারা আসবেন এবং এখন ট্রেন সব চালু হয়ে গেছে নর্মাল টাইমিংয়ে, এখান থেকে দার্জিলিং যাওয়ার যে গাড়িগুলো আছে সেগুলো ভাড়া কিন্তু একটু বেড়েছে। মানে আপনাকে হয়তো 400-500 টাকা দিতে হতে পারে শেয়ার যদি যান, আর পুরো গাড়ি ভাড়া করলে হয়তো আরও বেশি, অনেকটাই বেশি। তো তাও আমরা ম্যানেজ করেছি একটু কমে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে আসার সময় এটা মাথায় রাখবেন। তো গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবার যাওয়া যাক দার্জিলিং। একটা ব্যাপার জানিয়ে রাখা ভালো, আপনারা যখন এনজেপি থেকে গাড়িতে আসবেন মুখে কিন্তু মাস্ক অবশ্যই পরা বাধ্যতামূলক, তা না হলে কিন্তু ফাইন হতে পারে। সুতরাং এই ব্যাপারে একটুখানি সচেতন থাকবেন। তো গাড়ি ছুটেছে এখন শিলিগুড়ির দিকে এবং ওখান থেকে আমরা যাব রোহিণী। রোহিণীতে ব্রেকফাস্ট করব এবং আমাদের গাড়ি ছাড়তে লেট হয়েছে যদিও, বাট কোনো ব্যাপার না, আমার হাতে এখন অনেক টাইম আছে। হ্যাঁ, দার্জিলিংয়ে গিয়ে আমরা লাঞ্চটা অন্তত করতে পারবো হয়তো, সঙ্গে কিছু ব্রেকফাস্ট আছে আমাদের যেটা রোহিণীতে আমরা করে নেবো। শেয়ার গাড়িতে এনজেপি থেকে দার্জিলিং যেতে আমাদের ভাড়া লেগেছে জন প্রতি 300 টাকা। যদিও দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল আমাদের ট্রেকিং জার্নির শেষে, কিন্তু দুর্ভাগ্যবশত ফালুট জিটিএ লজের বুকিং আমাদের পছন্দের তারিখে না পাওয়ায় সেই প্ল্যানে একটু রদবদল ঘটাতে হলো, সেজন্য শুরুতেই দার্জিলিং যাওয়া। অবশেষে আমরা এখন রোহিণীতে এসে দাঁড়িয়েছি, গাড়িতে এখন ঠান্ডা করার কাজ চলছে। এইদিকে দেখা যাচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এইদিকে তো ইঞ্জিনটা গরম হয়ে গেছে, তো যার জন্য একটু জল দিয়ে ঠান্ডা করছে। ইতিমধ্যেই আমাদের একটু ব্রেকফাস্ট করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের আলুর দম এবং পরোটা, তো সেটা এখন খাবো, খেয়ে একটু সকালের খিদেটা নিবারণ করা যাবে। তো দেখা যায় এখানে 10 মিনিট দাঁড়াবে আর তারপরে আমরা আবার আমাদের ব্রেকফাস্টে দার্জিলিং থেকে এগিয়ে যাবো। একটা জিনিস বলে রাখি, আমাদের সঙ্গে জিতেন্দ্র এসছে, আমাদের বন্ধু। তো এটা ওর দার্জিলিংয়ের ফার্স্ট ট্রিপ, ইনফ্যাক্ট নর্থ বেঙ্গলের ফার্স্ট ট্রিপ, আর ওকে তো জেনে নেবো ওর কাছে যে ট্রিপটা কেমন ওর লাগছে। কেমন লাগছে? অসাধারণ। 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 খাবারটা কি কেমন লাগছে? দারুণ দারুণ, পরিবারের সাথে খাবারটা একদম ম্যাচ করে গেছে। তো একটু এক্সাইটেড হয়ে আছে বুঝতেই পারছি, আমাদের মানে প্রথমবার পাহাড়ে আসলে যে এক্সাইটমেন্টটা থাকে সেটা অবশ্যই ওর মধ্যে আছে, আমারও ছিল। এটা দার্জিলিং আমার থার্ড টাইম আসা, কিন্তু শুরু এখানে গোগরাতে মুখ চালিয়ে যাচ্ছি, আমি এখানে খাবার শুরু করতে পারি। গোগরাতে মুখ চালানোটা দরকার আছে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের গাড়ি ডাক পড়তে পারে। আমরা গাড়ি ছেড়ে দিলে তখন আমরা খাবার প্লেট হাতে নিয়ে আমাদের দৌড়াতে হবে পিছন পিছন। ঠিক আছে, তাহলে আমার খাবারটা শুরু করি। আমাদের গাড়িটা এখনো ঠান্ডা করার কাজ চলছে, ড্রাইভার দাদা জানে না গাড়িটা ঠান্ডা করছেন এখনো দেখা যাচ্ছে। দাদার নামটা একটু জেনে নেবো। আমার নাম বিজয় দাদা। কতদিন চালাচ্ছেন? আমি 94 থেকে চালাচ্ছি। আমার স্পেশালি দাদার গাড়ি চালানোর স্টাইলটা খুব ভালো লেগেছে, মানে যথেষ্ট অ্যাগ্রেসিভ স্টাইল, বাট খুব সুন্দর একটা হ্যান্ডেলিং আর একটা থ্রিল আছে। ডিসক্রিপশানে আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো, তো যদি আপনারা চান যে দার্জিলিংয়ে আসার জন্য শিলিগুড়িতে গাড়ি বুক করবেন তাহলে আপনারা এই নাম্বারে বুক করতে পারবেন। আমার নাম্বার হলো 9832018674। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগছে দার্জিলিং?
নতুন এক্সপিরিয়েন্স, কোনোবার করিনি, এই প্রথম, দারুণ লাগছে। এরপরে ট্রেকিং এ আমাদের কতটা ধকল যাবে সেটা বলতে পারছি না। তো আপাতত আবার আমাদের যাত্রা শুরু হচ্ছে দার্জিলিং এর দিকে। আমাদের সিঙ্গালীলা ভ্রমণ সিরিজ সবে কিন্তু শুরুই হয়েছে, ফিরে আসছি পরের এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি। ভাবা যায় এটা দার্জিলিং এ যেতে যেতে গাড়িতে বসে কাঞ্চনজঙ্ঘাকে শুট করছি। বাপরে, এইটুকু আসতে যদি আমাদের এই অবস্থা হয়, এই খারাপ রাস্তায় নেক্সট জজিনের ট্রেক কি হবে বুঝতেই পারছি।